কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে আলি বাবা এবং আলি এক্সপ্রেস এই দুটোর মধ্যে আসলে আদৌ কোনো পার্থক্য আছে কিনা, আলিবাবা ডট কম কীভাবে মাত্র ২০-২১ বছরের মধ্যে এত জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হলো, কীভাবে এত টাকা ইনকাম করলো, আলিবাবা আসলে কী ধরনের ফিচার ব্যবহার করে যাতে করে তারা এত জনপ্রিয়তা পেয়েছে, আর আলিবাবা থেকে কেন একটা প্রোডাক্ট কেনা যায় না, আলি এক্সপ্রেস থেকে কেন মাত্র একটা প্রোডাক্ট হলেও কেনা যায়, এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক, আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আলিবাবা মূলত ১৯৯৯ সালে তাদের এই একটা ব্যবসায়িক কনসেপ্ট মাথায় নিয়ে আসে, সেটা হচ্ছে যে কীভাবে ব্যবসাকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় এবং সেটা হবে খুবই সহজলভ্য উপায়ে। এই এই উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করতে করতে এখন দূরত্বকে খুব কাছে নিয়ে এসেছে এই আলিবাবার জ্যাকমা। দূরত্ব বলতে এখন আর কোনো কিছুই নেই, সব কিছুই হাতের নাগালে চলে এসেছে। আপনি বাংলাদেশে বসে থেকে জার্মানির প্রোডাক্ট নিয়ে আপনি ইটালিতে সাপ্লাই দিতে পারবেন, আবার আপনি বাংলাদেশে বসে থেকে চায়না প্রোডাক্ট নিয়ে আপনি আমেরিকায় বিক্রি করতে পারবেন। তো বুঝতে পারছেন ব্যাপারটা কত সহজলভ্য হয়ে গিয়েছে, কত জটিল ব্যাপারটা কত সহজলভ্য হয়ে গিয়েছে এই আলিবাবা ডট কমের কারণে। তো চলুন আসলে মূল আলোচনা শুরু করি। ১৯৯৯ সালে জ্যাকমা আসলে এই প্রতিষ্ঠানের সূত্রপাত ঘটান, ধীরে ধীরে এটা এখন সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেটাকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী তারা তাদের পণ্য সারা বিশ্বব্যাপী বিক্রি করতে পারছে এবং অনেক রিটেইলার রিটেইলে প্রোডাক্ট বিক্রি করে স্বাবলম্বী হতে পারছে বা কোটি কোটি ডলার ইনকাম করতে পারছে। এটা সম্পূর্ণটাই জ্যাকমার আসলে অবদান। আসলে জ্যাকমা আসলে কী এমন কারিশমা জানে যার ফলে এত কিছু হয়ে গেল, সেটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন। তাহলে হয়তো আমরা যারা অনেকেই অনেক কিছু জানি না তারা অনেক কিছু জানবো, আর যারা অলরেডি আলিবাবা সম্পর্কে জানেন তারা তো জানেনই। এছাড়া আলিবাবা ডট কম তাদের ই কমার্স ব্যবসার পাশাপাশি আরও কিছু ব্যবসা করে, যেমন টুয়াবো, টিমল, লাজাডা, আলিবাবা ক্লাউড, আলিপ্লে এবং আলিবাবা পিকচার গ্রুপ নামে বেশ কয়েকটা অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে। আলিবাবা ডট কম সবচেয়ে জনপ্রিয়তা পাওয়ার একটা প্রধান উপাদান হচ্ছে মিনি শপ সাইট, বা এমন মিনি শপ সাইট এমন একটা ফিচার যেটার মাধ্যমে আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে কাস্টমারকে ইন ডিটেইল অথবা আদ্যপান্ত সব কিছু জানানোর জন্য যতগুলো ফিচারের প্রয়োজন বা ফাংশনের প্রয়োজন সব কিছুই এই মিনি শপ বা ফ্রন্ট পেজে রয়েছে, যার ফলে যিনি বায়ার রয়েছেন তিনি সেলারের সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেতে পারেন, যা উনি সেলার কার কাছ থেকে মাল কিনছে, এটা কতদিন যাবত এই ব্যবসায় প্রতিষ্ঠানটা মার্কেটে কাজ করছে, এটা কি আসলেও বিশ্বস্ত কোনো কোম্পানি কি না, এইগুলো সম্পর্কে একটা বিস্তারিত বিশদ ধারণা পেয়ে যায়, যার ফলে সেলার বা বায়ারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় খুব ইজিলি, এবং যে বায়ার রয়েছে তার ডিসিশন নিতে খুব সহজ হয় যে আসলে আমি যার কাছ থেকে প্রোডাক্টটা কিনছি সে আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, তার কাছ থেকে প্রোডাক্ট কিনলে আমি ধরা খাবো না। বা আলিবাবা ডট কম আসলে কীভাবে ব্যবসা পরিচালনা করে, আলিবাবার মেইন কনসেপ্ট হচ্ছে বিটুবি মার্কেট সিস্টেম। বিটুবি হচ্ছে বিজনেস টু বিজনেস, অর্থাৎ বিজনেসম্যান থেকে আরেক বিজনেসম্যানের কাছে প্রোডাক্ট বিক্রি করা হয়। এখানে কাস্টমাররা আসলে সরাসরি প্রোডাক্ট কিনতে পারে না, কারণ এখানে যদি আপনি মিনিমাম একটু অর্ডার দিতে চান তাহলে সর্বনিম্ন ১০০ পিসের অর্ডার করতে হবে, তাহলে আপনি এখানে অর্ডার করতে পারবেন, তাছাড়া অর্ডার করতে পারবেন না। এর ফলে এটাকে একটা বিটুবি মার্কেট প্লেস বলা যেতে পারে। বিটুবি মার্কেট প্লেসে শুধুমাত্র ব্যবসায়ীরাই আসলে লেনদেন করে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আলিবাবা এ পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন বায়ার রয়েছে, এছাড়াও এরা ১৯০টা দেশে ১৫০,০০০ সেলার বা সাপ্লায়ার নিয়ে কাজ করছে, যেটা আসলে একটা হিউজ পরিমাণ সংখ্যা আমরা বলে নিতে পারি। আলিবাবা ডট কম জনপ্রিয়তার পেছনে আরও বেশ কিছু কারণ রয়েছে, যেগুলো ফিচারের কারণে আলিবাবা ডট কম এতটা জনপ্রিয় হয়েছে। সেগুলো হচ্ছে টুলস ফর লিড জেনারেশন। যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে লিড জেনারেশন আসলে কি। অনলাইনে প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে লিড জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আপনি পজিটিভলি লিড জেনারেশন করতে পারেন তাহলে বিক্রি পরিমাণ অনেক বেড়ে যায়। আর এই ব্যাপারে সহায়তা করার জন্য আলি এক্সপ্রেসের নিজস্ব আলিবাবার নিজস্ব টুল রয়েছে, যেটা সেলারদেরকে এবং বায়ারদেরকে প্রোডাক্ট কেনা বেচা করার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে। এছাড়া CRM টুল রয়েছে,
আরএফকিউ মার্কেট প্লেস রয়েছে, ইজি টু নেগেটিভ ওয়ার্ক বেস অটো ট্রান্সলেট নামে একটা অপশন রয়েছে। আপনি আমি যখন আমরা ফেসবুকে ব্রাউজিং করি দেখবেন যে যখন বাংলা পোস্ট আসে তখন কিন্তু আমরা সে বাংলা পোস্টটা মনোযোগ সহকারে পড়ি, কিন্তু ভিনদেশি কোনো ভাষার পোস্ট আসলে ধরুন আপনার সামনে চায়না অথবা ইটালিয়ান অথবা জার্মানির কোনো পোস্ট আসলো আমি আপনি কিন্তু সেটা পড়বো না, সেটা পড়ার প্রতি আগ্রহ দেখাবো না, কিন্তু যদি একটা বাংলা পোস্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা পড়ব। এটাকে কাজে লাগিয়ে আলি এক্সপ্রেস বা alibaba.com তাদের অটো ট্রান্সলেট নামে অপশনটা চালু করেছে। ইন্ডিভিজুয়ালে বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন ভাষায় সেই দেশের মাতৃভাষার মাধ্যমে বিক্রি করার চেষ্টা করে, এর ফলে বিক্রি পরিমাণটা কিন্তু আরও বেড়ে যায়। alibaba.com আসলে কারা পণ্য বিক্রি করে? alibaba.com আমি আপনি চাইলেই আসলে এখানে প্রোডাক্ট বিক্রি করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে হয়তো ম্যানুফ্যাকচারার হইতে হবে, অন্যথায় হয়তো আমাদেরকে হোলসেলার হইতে হবে, এছাড়া নয়তো আমাদেরকে এক্সপোর্টার হইতে হবে। এ ধরনের বড় কোনো প্রতিষ্ঠান হলে বা ছোট প্রতিষ্ঠান হলেও সমস্যা নেই, যদি আমরা ছোট আকারে ম্যানুফ্যাকচারার হই তাহলে তো আমরা তো ম্যানুফ্যাকচারার, তাই না? তো সেই হিসেবে কিন্তু আমরা এই alibaba.com এর সাথে সম্পৃক্ত হয়ে ব্যবসা শুরু করতে পারবো। এবার আমরা জানবো আলি এক্সপ্রেস সম্পর্কে। আলি এক্সপ্রেস হচ্ছে alibaba.com এর একটা অঙ্গ প্রতিষ্ঠান। আলি এক্সপ্রেস এবং আলিবাবার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এখানে একটা মেইন পার্থক্য হচ্ছে যে alibaba.com হোলসেলে প্রোডাক্ট বিক্রি করে, সর্বনিম্ন অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 100 পিস, কিন্তু আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করলে আমরা সর্বনিম্ন একটা প্রোডাক্টও আমরা ক্রয় করার জন্য অথবা বিক্রি করতে পারবো। এটা হচ্ছে আলি এক্সপ্রেসের সবচেয়ে এক্সক্লুসিভ ফিচার, মানে সেক্ষেত্রে অনেক সময় একদম সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকেও প্রোডাক্ট আপনার কাছে চলে আসতে পারে অথবা রিটেলারের কাছ থেকেও আপনার কাছে প্রোডাক্টটা চলে আসতে পারে। আলি এক্সপ্রেসের বিজনেস মডেল হচ্ছে B2C, অর্থাৎ বিজনেসম্যান থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট চলে যাবে। আলি এক্সপ্রেস 2010 সালে তাদের এই কার্যক্রম শুরু করে। তো alibaba.com এবং আলি এক্সপ্রেসের প্রোডাক্ট প্রাইসিংয়ের বেলায় তেমন একটা আসলে পার্থক্য লক্ষ্য করা যায় না, একদম হোলসেল প্রাইসের কাছাকাছি একটা প্রাইসে আপনি আমি প্রোডাক্ট কিনতে পারি আলি এক্সপ্রেস থেকে। এছাড়া বিভিন্ন রিটেইল বিজনেস করার জন্য আলি এক্সপ্রেস হচ্ছে সারা বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি আমি চাইলেই রিটেইল বিজনেস করতে পারবো, অর্থাৎ যেটাকে বলে ড্রপ শিপিং বিজনেস। আমি একটু আগে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমি আপনি চাইলে বাংলাদেশে বসে থেকে ইটালির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে জার্মানিতে বিক্রি করতে পারবো, অথবা জার্মানির প্রোডাক্ট নিয়ে আমরা আমেরিকায় বিক্রি করতে পারবো, কিন্তু আমাকে ফিজিক্যালি ইটালিতেও যেতে হবে না, জার্মানিতেও যেতে হবে না, ইউরোপ আমেরিকাতেও যেতে হবে না, আমি বাংলাদেশে বসে থেকে এই কাজটা করতে পারবো। আর এই কাজটা করার জন্য আপনাকে বা আমাকে সহায়তা করছে মূলত aliexpress.com। আলি এক্সপ্রেসের মাধ্যমে আমরা ড্রপ শিপিং করে এই কাজটা করতে পারবো, অর্থাৎ বাংলাদেশ থেকে বসে থেকে আমরা যে কোনো দেশ থেকে প্রোডাক্ট কিনে যে কোনো দেশে বিক্রি করতে পারবো। এই ফিচারটার কারণে আলি এক্সপ্রেস খুব জনপ্রিয়তা পেয়েছে সারা বিশ্বব্যাপী এবং অনেকেরই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং অনেকেই এটার মাধ্যমে লক্ষ লক্ষ মিলিয়ন 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 ডলার ইনকাম করতে পারছে। এছাড়া alibaba.com এ যতগুলো আধুনিক ফিচার রয়েছে আলি এক্সপ্রেসেও প্রায় সবগুলো ফিচারকে কাজে লাগানো হয়েছে, যাতে করে আলিবাবার মতো করে আলি এক্সপ্রেসে সারা বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়ে যায়। আর তেমন যেমনটা ভাবনা ঠিক তেমনটাই আলি এক্সপ্রেসও বর্তমানে সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট, যেটা আমরা অলরেডি অনেকেই জানি। আলি এক্সপ্রেসের বায়ার এবং সেলার কারা? আলি এক্সপ্রেসে মূলত খুচরা বিক্রির বা খুচরা ক্রয়ের জন্য খুবই জনপ্রিয়, যেটা আমরা অলরেডি জানতে পারলাম। তো আলি এক্সপ্রেসে রিটেইলার ব্যবসায়ীদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। আমি আপনি যারা রিটেইলার বিজনেসম্যান রয়েছে তারা চাইলে কিন্তু আলি এক্সপ্রেসের মাধ্যমে ব্যবসা করতে পারবো। একটু আগে যেটা বললাম মেইনলি ড্রপ শিপিংয়ের জন্য এটা খুবই জনপ্রিয়। তো আলি এক্সপ্রেসে এ পর্যন্ত 150 মিলিয়ন বায়ারের রেজিস্ট্রেশন রয়েছে, এছাড়া তারা প্রায় 220 কান্ট্রিতে প্রোডাক্ট ডেলিভারি করে। তো ডেলিভারির কথা যেহেতু হলো তো এখন আমরা জানবো যে আলি এক্সপ্রেস আসলে কীভাবে প্রোডাক্ট সারা বিশ্বব্যাপী ডেলিভারি করে। আলি এক্সপ্রেসের নিজস্ব ডেলিভারি সিস্টেম রয়েছে যেটার মাধ্যমে তারা সারা বিশ্বব্যাপী প্রোডাক্ট ডেলিভারি করে, এছাড়া থার্ড পার্টি যেই অপশনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও তারা প্রোডাক্ট সাপ্লাই করে, যেমন UPS, তারপরে FedEx, DHL, EMS, ePocket, এই বিশ্বব্যাপী যত জনপ্রিয় ইন্টারন্যাশনাল কুরিয়ার সেবা রয়েছে তাদের মাধ্যমেও তারা প্রোডাক্ট সরবরাহ করে। তবে আলি এক্সপ্রেসের নিজস্ব
ডেলিভারি সিস্টেমের মাধ্যমে যদি আমরা প্রোডাক্ট নিতে পারি সেক্ষেত্রে অনেক সময় আলি এক্সপ্রেস বিনামূল্যে প্রোডাক্ট সরবরাহ করে, অর্থাৎ উইথাউট কস্ট তারা প্রোডাক্ট ডেলিভারি করে। এছাড়া যদি আমরা থার্ড পার্টি কোনো কুরিয়ার মাধ্যমে যদি প্রোডাক্ট নিতে চাই সেক্ষেত্রে বিভিন্ন দেশ অনুযায়ী প্রোডাক্টের আসলে ডেলিভারি চার্জ নির্ধারণ হয়ে থাকে। তো আলি এক্সপ্রেসের সঙ্গে ব্যবসা করতে চাইলে কীভাবে করবেন? ধরা যাক আপনি বাংলাদেশে বসবাস করি, আমি চায়না থেকে প্রোডাক্ট কিনে আমেরিকায় বিক্রি করতে চাচ্ছি, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের নিজস্ব নামে একটা ওয়েবসাইট চালু করতে হবে। সেই ওয়েবসাইটে আলি এক্সপ্রেসের প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটা কিনে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আমরা আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন প্রোডাক্ট চয়েস করে সেগুলো আমাদের ওয়েবসাইটে লিস্টিং করে সেটাকে আমরা সারা বিশ্বব্যাপী বিক্রি করতে পারবো। এটা হচ্ছে আলি এক্সপ্রেসের ড্রপ শিপিং ফিচার, যেটার মাধ্যমে আপনি সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট কিনে আবার রিটেইলে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটে রান করবেন সেই ওয়েবসাইটের নামেই প্রোডাক্টটা ডেলিভারি করে দেবে ম্যানুফ্যাকচারাররা। খুব দারুণ একটা সিস্টেম, তাই না? ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আসলে যেভাবেই করেন না কেন, বিক্রি হওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য, আর সে কাজের জন্যই আলি এক্সপ্রেস আপনাকে আমাকে এই সুবিধাটা দিচ্ছে। ধরা যাক আমি যদি সরল মানুষ নামে একটা ওয়েবসাইট করি, সেখানে যদি পণ্য লিস্টিং করে আমেরিকাতে বিক্রি করার চেষ্টা করি, তাহলে সরল মানুষ .com যে ওয়েবসাইটটা রয়েছে সেই নামেই তারা প্রোডাক্ট ডেলিভারি করবে। তারা যে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ডেলিভারি করছে, বায়াররা সেটা কোনোভাবেই জানতে পারবে না। তো এটা আসলে যারা রিটেল বিজনেস করতে চায় অথবা ড্রপ শিপিং বিজনেস করতে চায় তাদের জন্য খুবই 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 একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমরা এক কথায় জেনে নেব আলি এক্সপ্রেস এবং আলি বাবার মধ্যে পার্থক্য কী। আলি এক্সপ্রেস হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, আর এখানে সর্বনিম্ন 100 পিস প্রোডাক্ট কিনতে হয়, আর এখানে শুধুমাত্র বিজনেসম্যানরা এই alibaba.com ব্যবহার করে। পক্ষান্তরে আলি এক্সপ্রেস হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট আপনি চাইলে কিনতে পারবেন, এখানে বিজনেসম্যানরা কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করে, আর এখানে প্রাইস একটু হাই হয় তবে এতটা পার্থক্য হয় না। আর আলি এক্সপ্রেস এর সবচেয়ে এক্সক্লুসিভ ফিচার হচ্ছে এটার মাধ্যমে ড্রপ শিপিং করে যে কেউ পণ্য কেনা বেচা করে ইনকাম করতে পারে। এই ছিল মোটামুটিভাবে alibaba.com অথবা aliexpress.com এই দুইটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য আছে কি না সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা। যদি এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এই ধাঁচের ভিডিও আমি এর আগে করিনি। সাধারণত যে ভিডিওগুলো করেছি সেগুলো অনেক সহজ সহজ টপিক নিয়ে কথা বলেছি, এটা একটু কঠিন মনে হয়েছে। ইন ফিউচারে চেষ্টা করবো আরও কঠিন কঠিন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যেমন আপনি কত তাড়াতাড়ি রিটায়ার্ডে যেতে পারবেন, ইনকামের কত পার্সেন্ট সেভ করলে আপনি অল্প দিনে মিলিয়নিয়ার হতে পারবেন, কীভাবে একজন লোক অনেকগুলো ব্যবসা একসঙ্গে পরিচালনা করবে, কীভাবে অল্প সময়ের মধ্যে মধ্যবয়স্ক বা তরুণ বয়সেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো, কীভাবে টাকা ম্যানেজমেন্ট করতে হয়, এই ধরনের কিছু কঠিন কঠিন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং সেগুলো খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। আশা করছি সেই ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হবে, আপনারা এনজয় করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।